টাস্ক ওয়ানের এই ক্লাসে আমি দেখাবো এটা জাস্ট কোনো কিছু পড়ানো হবে না এই ক্লাসে আমি দেখাবো তোমরা কিভাবে আমার ভিডিওসগুলো ইউজ করবে জাস্ট আইল টেস্ট টাস্ক ওয়ানের জন্য টাস্ক ওয়ানের জন্য আমি যেটা করেছি সেটা হলো যে প্রথমে অনেকগুলো ভিডিও থাকছে যেখানে আমি শুধু বেসিক জিনিস লাইক প্রথমে আমরা বেসিক ভকেবুলারি শুরু করেছি তারপর অ্যাডভান্স ভকেবুলারি তারপর আমরা সেন্টেন্স লিখা যেমন অ্যাজেক্টিভ অ্যাডভার্ভ এগুলো কিভাবে ব্যবহার করা যায় সেগুলো নিয়ে আলোচনা করেছি আমরা তারপর দেখিয়েছি আমরা কীভাবে সেন্টেন্স লিখতে পারবো লং সেন্টেন্স লিখতে পারবো আমরা কিভাবে সেন্টেন্স ট্রান্সফর্ম করতে পারবো লাগে একই একই সেন্টেন্স আমরা ঘুরিয়ে কিভাবে লিখতে পারবো এই সব জিনিস আমরা তো প্রথমে বেসিক ক্লাসগুলো তোমরা যেটা করতে হবে ভালো করতে হলে বেসিক ক্লাসগুলো ভালো করে বুঝবে প্লিজ লিখবে আমি অনেক এক্সারসাইজ করেছি ইন্টারনেটে তোমরা চেষ্টা করে লাইক আমি ডিসি ও আই ওয়েবসাইটে গিয়ে আমরা একটা জিনিস দেখিয়েছি দেখার পরে আমি দেখা যে ওখানে একটা এক্সারসাইজ আছে লাইক ফিল ইন দ্য গ্যাপস আমি সেগুলো পূরণ করেছি সো তোমরাও আবার গিয়ে ডিসি সেই পাতা থেকে গিয়ে সেগুলো করার চেষ্টা করো এবং যে এক্সাম্পলগুলো দেওয়া আছে সেগুলো দরকারি লিখো এবং তোমরা লিখতে থাকো যত লাইক তুমি ছোট ছোটো এক্সাম্পলগুলো লিখো আমি কমপ্লেক্স সেন্টেন্সের এক্সাম্পল দিলাম এগুলো লিখো প্রতিটা ক্লাসই মনে রাখবে আমি একটা যে কোনো এমন না আমি যে ক্লাস যে কোনো একটা ক্লাস শুধু বানিয়েছি অনেক ক্ষেত্রে আমি রিপিট করেছি লাইক স্পেশালি বেসিক জিনিসগুলো আমরা অনেক আমি অনেক রিপিট করেছি লাইক কম্পেয়ার করা কমপ্লেক্স সেন্টেন্স বানানো কম্পেয়ার করা কমপ্লেক্স সেন্টেন্স বানানো এগুলো আমি অনেক রিপিট করেছি তো তোমরা এইগুলো রিপিট করার একটা কারণ হলো যাতে তোমাদের মাথায় এগুলো খুব ভালো করে ঢুকে যায় সো প্রথম দিকে বেসিকটা আমি খুব ভালোভাবে করার চেষ্টা করেছি যাতে পরে গিয়ে আমাদের সমস্যা না হয় সো প্রথম দিকে বেসিক ঠিক করার পর আমরা আমি যেটা করেছি আমরা আমি চলে গেছি চারটা ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করেছি প্রথমে বেসিক তারপর আমি চারটা ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করেছি এবং সেই চারটা ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করার জন্য আমি পাঁচটা ক্লাস ব্যবহার করেছি চারটা ক্রাইটেরিয়া হলো যে চারটা ক্রাইটেরিয়া টাস্ক রেসপন্স কোহারেন্স এবং অ্যান্ড কোহেশন লেক্সিক্যাল রিসোর্স অ্যান্ড গ্রামার এই চারটা নিয়ে আমি পাঁচটা ক্লাস বানিয়েছি সো এই চারটা জিনিস যারা ভালো করে বুঝতে পারবে তারা টাস্ক ওয়ানের তোমার চারটা ক্রাইটেরিয়ার উপরে তোমার মার্কস দেওয়া হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে চারটাতে হান্ড্রেড পার্সেন্ট সো এই যারা এই চারটাতে ইন্ডিভিজুয়ালি ভালো করবে তারাই টোটালি ভালো করে সো আমি বেসিকের পর এই চারটা নিয়ে পাঁচটা ক্লাস বানিয়েছি তারপর আমি যেটা করেছি সেটা হলো আমি আইল এল টাস্ক ওয়ানে তুমি কীভাবে ইন্ট্রোডাকশান লিখবে সেটা দেখিয়েছি কিভাবে ওভারভিউ লিখবে সেটা দেখিয়েছি কীভাবে তুমি বডি প্যারাগ্রাফ লিখবে সেভাবে এগুলো দেখেছো এই পর্যন্ত দেখার পর ভিডিও আমি তখন তোমাদেরকে পরিচয় করিয়ে দেব দুটো ই বুকের সাথে ওই পর্যন্ত গিয়ে তোমরা ই বুকগুলো দেখা শুরু করবে দুটো আইএল টেস্ট টাস্ক করার জন্য ই বুক আছে ই বুকগুলোর একটা চেহারা আমি দেখিয়ে দিচ্ছি এরকম একটা ই বুক পাবে তোমরা একটা স্যাম্পলস নিয়ে টাস্ক ওয়ান স্যাম্পলস নিয়ে এবং আরেকটা আছে তোমার আইএলটিএস টাস্কের বিভিন্ন ধরনের যেমন প্রসেস ডায়াগ্রাম কিভাবে লিখতে হয় পাইচার্ট কিভাবে লিখতে হয় এগুলো নিয়ে ইন্ডিভিজুয়ালি ভিডিও আমি বানাইনি কারণ অনেক ভিডিও অলরেডি হয়ে গেছে সো এগুলো যখন এই দুটো বই আসবে আমি আবারও বলছি তখন তোমরা এই দুটো বই মনোযোগ দিয়ে পড়বে মনোযোগ দিয়ে পড়ে তোমরা নোট করবে বুঝার চেষ্টা করবে পড়বে নোট করে বুঝার চেষ্টা করবে দরকার একবার না বুঝলে দুইবার পড়বে তিনবার পড়বে এগুলো করার পর যেটা করতে হবে তোমাকে কেমব্রিজের যখন বই একটা না যেমন ধরো কেমব্রিজ সেভেন নিলে তখন তুমি কেমব্রিজ সেভেনের লিসেনিং টেস্ট রিডিং টেস্ট দেওয়ার পর রাইটিং টাস্কোয়ান টেস্টটাও দিবে বিশ মিনিটের টাইমিং করে জাস্ট বিশ মিনিটের বেশি যাতে না হয় আমি টাইমিং টাইমিংয়ে আলোচনা করেছি শেষের দিকে কীভাবে তুমি বিশ মিনিটের মধ্যে টাইম কভার করবে সো তোমাকে লিখতে হবে যেমন প্রতিদিন যদি দুটো করে লেখো ত্রিশ দিনের ষাটটা লিখে ফেলতে পারবে যখন তুমি জানো কিভাবে লিখতে হবে তখন ইজিলি লিখতে হবে সো সাকসেস পেতে হলে যেটা করতে হবে আমার ভিডিওগুলো খুব ভালোভাবে দেখতে হবে দুটো ই বুকস দেওয়া আছে ই বুকসগুলো প্রথমে পড়ার দরকার ভিডিওগুলো দেখতে থাকো তারপর ই বুকসগুলো পড়বে পড়ে বাকি আরও কয়েকটা শেষের দিকে ভিডিও আছে কিভাবে তুমি মিস্টেকস ধরবে কীভাবে তুমি তোমার যে কোনো ধরনের সমস্যা হলে সেটা তুমি দেখবে এগুলো তোমরা দেখবে আমি তোমাদেরকে ছোট একটা জিনিস দেখাচ্ছি তোমরা যেটা করতে পারো সেটা হলো যে এখানে দেখো স্যাম্পল ক্যান্ডিডেটস রাইটিং স্ক্রিপ্টস অ্যান্ড এক্সামিনার কমেন্টস আইএলস অর্গ এটা হলো আইএলটিএসের অফিসিয়াল ওয়েবসাইট এখানে ওয়ানের প্রথমে টাস্ক ওয়ানে টাস্ক ওয়ানের সব কিছু নিয়ে আলোচনা করা আছে কি কি জিনিস তোমরা লেখা শুরু করার আগে এখান থেকে দেখতে পারো যে স্যাম্পল ফাইভ কেন পায় সিক্স কেন পায় সেভেন কেন পায় এক যদিও প্রথমে না বুঝো কিন্তু আমার ভিডিওগুলো দেখার পর এই এখানে আবার এসে দেখবে এবং এই কমেন্টসগুলো পড়বে তাহলে যেটা হবে যে তোমার তুমি বুঝ বুঝবে যে আসলে তোমাকে কেমন ইম্প্রুভ করতে হবে তোমাকে কি লিখতে হবে সো যদি কেউ সাকসেস পেতে চাও তাহলে যেটা করতে হবে সেটা হলো আমার ম্যাথড বা আমার যে ভিডিওগুলো সেই সবগুলো দেখবে আমার ই বুকসগুলো পড়বে তারপর আমি যে রিসোর্সগুলো যেভাবে ব্যবহার করতে বলেছি সেভাবে করবে রিসোর্স হলো প্রথমে আমার ভিডিও দুটো ই বুকস তারপরে যারটা তুমি ধরবে যেমন ধরো তুমি কোনো কিছু করতে চাও যেমন আইএস বাডি লেসেনগুলো দেখতে চাও আইএলটিএস বাডির লেসেনগুলো শুধু দেখবে যখনই আমার ভিডিও এবং আমার ই বুকস দেখার পর তুমি লেখা শুরু করলে তুমি ইনশাল্লাহ সেভেন সেভেন পয়েন্ট ফাইভ পায় লেখা মানে শুধু বেশি বেশি প্র্যাকটিস করা লিখতে থাকবে লিখতে থাকবে নিজের ভুলগুলো ধরার চেষ্টা করবে যেখানে ভুল গ্রামাটিক্যাল মিস্টেক স্পেলিং মিস্টেক সেগুলো নিয়ে কাজ করবে ইনশাল্লাহ ভালো করবে এর উপর যদি তুমি পেতে চাও রিসোর্সগুলো আমি দেখিয়েছি শেষের দিকে কীভাবে ব্যবহার করতে হয় সেগুলোও বলেছি বাট সাকসেস হতে হলে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে বেশি বেশি প্র্যাকটিস করো খুব ভালো করো সবাই এটা বিশ্বাস করো যে তুমি ভালো করতে পারবে তুমি সেই পরিশ্রম করতে পারবে তাহলেই তুমি রাইটিংয়ে ভালো করবে এবং ছোটো ছোটোভাবে শুরু করবে যেমন এখানে যেটা করবে টাস্ক ওয়ানের জন্য আমি আবারও বলছি টাস্ক ওয়ানের জন্য ভিডিও যা আছে সব একদিনে দেখে ফেলো কয়েক ঘন্টা সময় লাগবে আমি জানি যেমন যারা কাজ করো ছুটির দিনে টাস্ক ওয়ানের সব ভিডিও দেখো তারপর সেকেন্ড ডেতে দুটো বই আছে দুটো বই পড়ে ফেলো ই বুকসগুলো এরপরে থার্ড ডে থেকে টাস্ক ওয়ান লেখা শুরু করো আর কোনো কিছু চিন্তা করার দরকার নেই এরপর যদি তুমি দেখো যে তুমি পারছো না এরপর তুমি লাইক সাপ্লিমেন্ট হিসেবে লিখতে থাকো প্লাস সাপ্লিমেন্ট হিসেবে যেখানে সমস্যা সেটা দেখতে থাকো লাইক তুমি ওয়েবসাইট ডিসিআইএলসের ল্যাসনগুলো পড়া শুরু করতে পারো যেটা ধরো সেটা শেষ করবে ডিসিআইএল শেষ করবে প্র্যাকটিস করবে যখন আর্টিকেলগুলো পড়বে তখন কি বলছে সেটা নোট নেবে তারপর যখন তুমি সাইমন ধরবে সাইমন শেষ করবে যখন আইএস এস ধরবে ডৌরি শেষ করবে যখন আই লিজ ধরবে লিজ শেষ করবে এগুলো হলো সাপ্লিমেন্ট হিসেবে তুমি তোমাকে আরও বেশি জানার জন্য করতে পারো বাট প্রথমে হলো আমার ভিডিও দুটো ই বুকস তারপরে লেখা শুরু করো কেমব্রিজের বই থেকে বা যে কোনো স্যাম্পল লাইক আয়স্ট্রেনা টেস্ট প্লাস যেটাই ধরো সেই স্যাম্পল থেকে স্পেশালি কেমব্রিজ থেকে একটা একটা টাস্ক ওয়ান ধরে 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 লেখা শুরু করো তখন ইনশাল্লাহ তোমরা লিখতে পারবে নিজে নিজে লিখো লিখে তুমি তোমার চারটা ক্রাইটেরিয়া যেগুলো আমরা ভিডিওতে পড়বে সেগুলো পূরণ হয়ে কিনা দেখো সো এখন আমার আর আমি কথা বাড়াচ্ছি না তোমরা চলে যাও দেখা শুরু করো আজকে যেভাবে হোক শেষ করার চেষ্টা করো কেউ যদি বিজি হওয়ার চেষ্টা করবে তিন চারটা পাঁচটা ক্লাস দেখার আর যদি বেশি বিজি হওয়া আমি বলবো তোমার অফের দিনে নাও আজকে বন্ধ করো অফের দিনে নাও পুরো ভিডিওগুলো দেখো তাহলে তোমার মাথায় থাকবে যে তুমি কোন কোন ভিডিও দেখছো আর আমার অনেক ভিডিও অনেক বড়ো আমি অনেক সময় অনেক বেশি কথা বলছি অপ্রয়োজনীয় কথা বলছি সেক্ষেত্রে যেটা করবে সেটা হলো যে প্রতিটা ভিডিও দেখার পর ছোট্ট একটা ব্রেক আবার ব্রেকে গিয়ে আর যেন না ফিরে আসো সেটা না ছোট্ট একটা ব্রেক নাও একটু কিছু কোনো ড্রিঙ্ক খাও একটু পাঁচ মিনিট ফেসবুকিং করো বা কিছু করো নিজেকে একটু রিল্যাক্স দাও আবার আসো ভিডিও দেখো নোট নাও লিখো খাতায় লিখো এটা একটা লিখার পরীক্ষা সো লিখতে হবে যে যত বেশি লিখবে সে তত বেশি ভালো করবে বেস্ট অফ লাক